গোল্ডেন স্কোয়াশ বা জুকচিনি আপনারা কিচেন গার্ডেনে কিভাবে করবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। একটা পটের মধ্যে ভার্মিকম্পোস্ট, বাগানের মাটি, কোকোপিট সমপরিমাণে দিয়ে একটা বীজদানি তৈরি করবেন। তারপর গোল্ডেন স্কোয়াশের বীজটি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি গোল্ডেন স্কোয়াশের একটা চারা গাছ, সাত দিন হয়েছে মাত্র। এই গাছগুলো এক মাস হয়ে গেছে, টপ থেকে শিফট করা হয়েছে। সাধারণত গাছে জৈব সার দেওয়া হয়, কম্পোস্ট সার, মাঝামাঝি রকমের জলসেচ দেওয়া হয়। গাছে ফুল এসে গেছে, দেখতে অনেকটা লাউ বা কুমড়োর ফুলের মতো, কিন্তু গাছগুলো 3 ফিটের বেশি লম্বা হয় না। এই ফুলের নিচ থেকেই জুকচিনি ফল বেরোয়, আর কিছু কিছু ফুল আছে নিচ থেকে ফল বেরোয় না, সেগুলি হচ্ছে পুরুষ জুকচিনি। মাস 15 দিন থেকে 2.5 মাস পর্যন্ত সময় লাগে একটা গোল্ডেন স্কোয়াশ গাছ থেকে তার পরিণত একটা ফল পেতে।